হাই এভরিওয়ান, ওয়েলকাম। তো দেখো, এখানে শিক্ষক মামলা। কলকাতা হাইকোর্টের 25,000 স্কুল শিক্ষক নিয়োগের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আরও একটি মামলা জমা পড়ল। আইনজীবীরা জানিয়েছেন, এবার যারা আদালতে এসেছেন তারা চাকরি পাননি, তাদের চাকরি যায়নি, তাদের নাম ওয়েটিং লিস্টে ছিল। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, মূল মামলার সময়ই এই আবেদন শোনা হবে, আগস্ট মাসে শুনানি হওয়ার কথা, 6 আগস্ট। ঠিক আছে, তো আজ 31 জুলাই, আগামী আগস্ট মাসের 6 তারিখে শুনানি হওয়ার কথা। আমরাও অপেক্ষা করে আছি শুনানিতে কি রায় আসে। ঠিক আছে, আর এখানে দেখো দিয়েছে যে 25,000, নিচের দিকে দেখো 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি থাকছে না বাতিল হচ্ছে তার একটা আভাস মিলবে সুপ্রিম কোর্টের আগামী 6 আগস্টের শুনানিতে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরের শিক্ষাকর্মী মোট 4 ধরনের নিয়োগ এর সঙ্গে জড়িয়ে, তাই সবকিছু এক জায়গায় আনতে স্ট্রাকচারিং আদালত একটি কমিটি গঠন করেছে। সাহায্য করছে SSC এবং শিক্ষা দপ্তরও। নিয়োগবিধি, বিজ্ঞপ্তি, শূন্য পদের সংখ্যা এবং তালিকা, প্রার্থীদের যোগ্যতা সব এক জায়গায় রাখা হচ্ছে। 6 আগস্টের আগেই সে তথ্য সুপ্রিম কোর্টে জমা করবে। তো দেখো, আমরা সকলেই অপেক্ষা করে আছি যে 6 আগস্ট কি হবে সেটার জন্য। তার মধ্যে একটা নিউ মামলা, নতুন একটা মামলা করা হলো যে যারা ওয়েটিং লিস্টে ছিলেন, চাকরি পাননি, তাদের চাকরি যায়নি, তারা ওয়েটিং লিস্টে ছিলেন। তো দেখা যাক 6 আগস্ট কি হয়, শুনানিতে কি খবর আসে। তো 6 আগস্ট কি শুনানি হবে সেটা জানার জন্য এবং অন্যান্য এডুকেশন রিলেটেড নিউজ জানার জন্য তোমরা এই চ্যানেলটার সাথে জুড়ে থাকো, সাবস্ক্রাইব করে ফলো রাখো, আমি নিউজ দিয়ে দেবো। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, বাই।